Good morning everyone, how are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 60. আমরা কি পড়ছিলাম? নাম্বার চেঞ্জ পড়ছিলাম, অর্থাৎ এক বচন থেকে বহু বচনে করার কিছু নিয়ম আমরা জানছিলাম। আমাদের রুলস নাম্বার 5 পর্যন্ত হয়ে গিয়েছিল, আজকে আমরা 6 নাম্বার থেকে করব। দেখো 6 নাম্বারের রুলটা কি বলেছে, কিছু কিছু নাউন আছে যাদের মাঝখানের ভাওয়েলগুলির পরিবর্তন করে প্লুরাল নাম্বার করা হয়ে থাকে। কিছু নাউনকে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে করতে গেলে তার ভিতরে যে দুটি ভাওয়েল আছে সেগুলোকে চেঞ্জ করা হয়। দেখো উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে, টুথ টিথ। দেখো এখানে ডাবল ও আছে, এই ডাবল ও দুটো চেঞ্জ হয়ে কি হয়েছে, এখানে প্লুরাল নাম্বারে ডাবল ই হয়েছে, টিথ হয়েছে। গুস গিজ। পরের পাতায় এসো, ফুট ফিট। ওম্যান ওমেন, এখানে ওম্যানে যে ম্যানে দেখো এ রয়েছে সেই এটা পরিবর্তিত হয়ে এখানে ই হয়েছে। ম্যান মেন। মাউস মাইস। তাহলে দেখেছো ভিতরের যে ভাওয়েলগুলি রয়েছে সেগুলো পরিবর্তন হয়ে প্লুরাল নাম্বার করা হয়েছে। তারপর এটা দেখো, কিছু কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কোনো রকম পরিবর্তন করা হয় না। এমন কিছু নাউন আছে যেগুলি সিঙ্গুলারেও যা প্লুরালেও তাই, কোনো পরিবর্তন হয় না। এগুলি একটু মনে রাখবে, ডিয়ার, আর এখানেও প্লুরাল নাম্বারেও ডিয়ারই হয়, দুটো অর্থেই ইউজ হয়। অর্থাৎ একটা হরিণ বলতেও ডিয়ার আমরা বলি, অনেকগুলি ডিয়ার বলতেও বা অনেকগুলি হরিণ বলতেও আমরা ডিয়ার বলি। শিপ শিপ। হেয়ার হেয়ার। ডজন ডজন। বুঝতে পেরেছো, মানে এর কোনো পরিবর্তন হয় না, এই সমস্ত নাউনগুলির কোনো পরিবর্তন হয় না। 8 নাম্বার রুলসটা তোমরা কেটে দাও, 8-এর দাগের রুলটা তোমরা কেটে দাও। এবার আমরা 9-এর দাগেরটা পড়ব। এতক্ষণ আমরা পড়ছিলাম নাউনকে নাউনের নাম্বার চেঞ্জ করছিলাম, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলি নাউন সেগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে আসছিলাম। এখন আমরা করব, দেখো কিছু সিঙ্গুলার প্রোনাউনেরও প্লুরাল ফর্মের উদাহরণ দেওয়া হলো, কিছু প্রোনাউনকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব। দেখো আই, সেটা প্লুরালে গিয়ে হয় উই, অর্থাৎ আমি আমরা। মাই মানে আমার, আওয়ার মানে আমাদের। দিস মানে এইটি, দিস মানে এইগুলি। দ্যাট মানে ওইটি, দোজ মানে ওইগুলি। এখানে আমি আছে, তোমরা আমিটা প্রত্যেকে কেটে দাও, আমিটা কেটে দিয়ে লিখে নাও ওইগুলি, ঠিক আছে। দ্যাট মানে ওইটি, তার প্লুরাল ফর্ম হচ্ছে দোজ, অর্থাৎ ওইগুলি। মি মানে আমি, আস মানে আমাদের। হি হার ইটস, এগুলোর কি মানে, হি মানে সে, হার মানে তার, ইটস মানে ইহার, এগুলো সবগুলোরই প্লুরাল ফর্ম কি, দেয়ার মানে তাদের। হি সি ইট, এগুলোর মানে কি, সে ইহা, এগুলোর প্লুরাল ফর্ম কি, দে মানে তাহারা বা তারা। তাহলে বুঝতে পেরেছো আজকে তোমাদের 6, 7, আর 9 নাম্বার রুলসটা পড়ানো হলো। তোমরা প্রত্যেকে বাড়িতে ভালো করে পড়বে, বুঝে বুঝে পড়বে, নিয়মগুলো পড়বে বারবার, যদি বুঝতে সমস্যা হয় আমার থেকে ক্লাসে এসে জেনে নেবে। সকলে ভালো থাকবে, বাই।